বর্ধমান এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং বর্ধমান মহিলা থানার সহযোগিতায় বর্ধমান সহযোদ্ধার দু হাজার বাইশ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে যে সমস্ত মহিলারা সমাজের মধ্যে ভালো কাজ করেন বা ভালো কাজের সঙ্গে যুক্ত সেই সব মহিলাদের সম্মান জ্ঞাপন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সম্পাদিকারাও রয়েছেন যাদেরকে এই মঞ্চ থেকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠান এদিন অনুষ্ঠিত হল বর্ধমান এক নম্বর পঞ্চায়েতের দেওয়ানদিঘি মোড় এলাকায় প্রীতিলতা মঞ্চে উদ্যোক্তা প্রীতি দেবী জানান এরকম অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে সারা বছরে নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তারা এই সহযোদ্ধা এই কর্মসূচি নারী দিবস উপলক্ষে প্রত্যেক বছরই করে সমাজের বিশিষ্ট নারীদের সম্মান দিতে পেরে খুশি তারা এবার বরণ করে নেওয়া হবে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের নবনির নির্বাচিত কাউন্সিলর স্বীকৃতি হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছে মুখপাত্র কৌশিক সামন্ত সাতবাতি বোন আজ বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বর্ধমান এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং বর্ধমান মহিলা থানার সহযোগিতায় অনুষ্ঠিত হল বর্ধমান সহযোদ্ধার সম্মাননা দু হাজার বাইশের অনুষ্ঠান এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার দেওয়ান সংলগ্ন প্রীতিলতা মঞ্চে এই এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজে বিভিন্ন স্তরের মহিলাদের সম্মাননা জ্ঞাপন করা হয় যেমন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় সেই সঙ্গে সঙ্গে স্বীকৃতি হাজরা পুরোমাতা কুড়ি নম্বর ওয়ার্ড বর্ধমান পৌরসভা হেমা পাল বর্ধন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সর্মিতা সামন্তরায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সেই সঙ্গে পাশাপাশি সজলা সরকার বিশিষ্ট সমাজসেবী এই নারী দিবসের দিন উপস্থিত ছিলেন নারী দিবস অনুষ্ঠানে তারকনাথ রায় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মুখার্জি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ বর্ধমান সহযোদ্ধার সভাপতি ঋষি গোপাল মণ্ডল সেই সঙ্গে সঙ্গে মুখপাত্র কৌশিক সিনহা সহসভাপতি মেহবু হাসান প্রমুখ বর্ধমান থেকে পিন্টু প্যাটেল আনন্দ বার্তা